দুই কোটি টাকার গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে প্রায় দশ লক্ষ টাকা জরিমানার মুখে গাড়ি মালিক দুই কোটি রুপির স্পোর্টস কার নিয়ে রাস্তায় বার হলে যে কেউ তাকিয়ে থাকবেন তাকিয়ে দেখেছিলেন এক ট্রাফিক পুলিশও সেই তাকা নয় কাল হলো ওই গাড়ির মালিকের আমদাবাদে এক পর্ষা নাইন ওয়ান ওয়ান স্পোর্টস কারের মালিককে প্রায় দশ লক্ষ টাকা জরিমানার মুখে পড়তে হলো পর্ষা নাইন ওয়ান ওয়ানের ভারতে রোড দাম প্রায় দুই কোটি পনেরো লক্ষ রুপি তেমনি একটি গাড়ি নিয়ে এক ব্যক্তি শুক্রবার আহমেদাবাদের রাস্তায় বেরিয়েছিলেন রূপালী রঙের পর্ষাটিকে শহরের হেমলেট ক্রস রোডে আটকান এক ট্রাফিক পুলিশ আহমেদাবাদের রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসের এক কর্মী জানিয়েছেন পরশুটিতে কোনো নম্বর প্লেট ছিল না তাই সেটিকে আটকানো হয় তারপর যখন চালকের কাছে গাড়ির কাগজপত্র চাওয়া হয় তার কিছুই দেখাতে পারেননি তিনি এরপরই গাড়িটিকে আটক করা হয় সবকিছু হিসেব কোষে গাড়ির মালিককে নয় লক্ষ আশি হাজার রুপির জরিমানার রসিদ ধরানো হয় আহমেদাবাদের ডেপুটি পুলিশ কমিশনার তেজস পটেল গাড়িটিকে বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে পুলিশের টুইটার হ্যান্ডেলেও গাড়িটির দুটি ছবি প্রকাশ করা হয়েছে সেই সঙ্গে জানানো হয়েছে গাড়িটির নম্বর প্লেট ছিল না গাড়ির মালিক জরিমানা ন লক্ষ আশি হাজার রুপি জমা করার পর সেই রসিদ দেখালেই গাড়িটি ফেরত পেয়ে যাবেন এমনটাই জানিয়েছেন আহমেদাবাদ আরটিওর এক কর্মী ভারতের বিতর্কিত নাগরিকত্ব বিলে যা যা রয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা সে দেশের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদন করেছে যে আইন বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেবে তবে বিবিসি জানতে পেরেছে বিলটি নিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে তীব্র প্রতিবাদের মুখে সেখানকার স্বশাসিত ও বিশেষ সুরক্ষাপ্রাপ্ত এলাকাগুলোকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে আর নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কাট অফ ডেট ধরা হয়েছে দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর অর্থাৎ এই তারিখের মধ্যে ভারতে এলে তবেই তারা ভারতের নাগরিক হতে পারবেন বেশ কয়েকটি বিরোধী দল এই বিলের বিরোধিতা করলেও এটি সরকার পার্লামেন্টে পাশ করিয়ে নিতে পারবে বলেই ধারণা করা হচ্ছে বস্তুত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে গত কয়েকদিনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্বাঞ্চলের সব মুখ্যমন্ত্রী ও বিভিন্ন সংগঠনের সাথে একশো দশ ঘন্টারও বেশি বৈঠক করেছেন বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আর এই দীর্ঘ আলোচনার পরিণতিতেই বিতর্কিত এই বিলের পরিধি থেকে শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড ও মিজোরামের ইনার লাইন পারমিট এলাকাসমূহ এখন এই ইনার লাইন পারমিটভুক্ত অঞ্চলে যেতে হলে ভারতের অন্য এলাকার নাগরিকদেরও বিশেষ অনুমতি লাগে তাছাড়া আসাম ত্রিপুরা মেঘালয় বা মিজোরামের আদিবাসী প্রধান বহু এলাকায়ও সংবিধানের ষষ্ঠ শিডিউল অনুসারে স্বশাসনের অধিকার ভোগ করে সেখানেও এই নতুন বিল প্রযোজ্য হবে না এদিন ক্যাবিনেট বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী ও সরকারের মুখপাত্র প্রকাশ জারভেকর জানান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আজ বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যার অন্যতম হল নাগরিকত্ব সংশোধনী বিলে সম্মতি দেয়া সংসদে পেশ করার পর এই বিলটি নিয়ে দেশব্যাপী আলোচনা হবে বলেও তিনি মন্তব্য করেন বিলের বিষয়বস্তু নিয়ে জাভরেকর বিশেষ কিছু প্রকাশ না করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রেই বিবিসিকে জানানো হয়েছে উত্তর পূর্বাঞ্চলের মানুষের ভাব আবেগকে মর্যাদা দিয়েই প্রস্তাবিত বিলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে দেশের গবেষকরাও বলেছেন ভারতে অবৈধ অনুপ্রবেশকারীর সংজ্ঞাকেই চিরতরে বদলে দেবে এই বিল ভারতে গণতান্ত্রিক চর্চা নিয়ে গবেষণা করে থাকে পিআরএস লেজিসলেটিভ ওই সংস্থার সাবেক ফেলো রায়ের কথায় এই বিলটার মূল কথা হলো অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে বিশেষ একটি ক্যাটাগরি এখন ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন যারা বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢুকেছেন কিংবা মেয়াদের পরেও এদেশে থেকে গেছেন তাদের সবাইকেই এতদিন অবৈধ অনুপ্রবেশকারী বলা হতো কিন্তু এরা যদি আমাদের মুসলিম প্রধান তিনটি প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যা সংখ্যালঘু হন তাহলে তাদের আর সেটা বলা যাবে না জানাচ্ছেন তিনি কাশ্মীরে তিনশো ধারা বিলো বা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের মতোই এটা ছিল বিজেপির বহু পুরনো অঙ্গীকার বাংলাদেশ থেকে আসা মুসলিমদের অনুপ্রবেশকারী বলা হলেও হিন্দুদের তারা শরণার্থী বলেই বর্ণনা করেছেন নতুন বিলে সেই কথিত শরণার্থীদের নাগরিকত্বের মর্যাদা বা আইনি অধিকারটাই স্বীকৃতি পাচ্ছে বিজেপি এমপি রাকেশ সিনহার কথায় এই হিন্দু বৌদ্ধদের আশ্রয় দেয়া আমাদের নৈতিক দায়িত্ব কংগ্রেসকে মনে করিয়ে দেব নেহরু লিয়াকত চুক্তির জেরেই কিন্তু পাকিস্তানি হিন্দুদের জনসংখ্যা শতকরা ১৩ ভাগ থেকে এক ভাগে নেমে এসেছে আর বাংলাদেশে হয়েছে তেইশ থেকে ছয় শতাংশ কিন্তু ভারত এই হিন্দুদের হারিয়ে যেতে দেবে না তাদের মর্যাদার সাথে ঠাঁই দেবে বলছেন রাকেশ সিনহা এই বিলটি আগামী সপ্তাহেই লোকসভায় পেশ হতে যাচ্ছে তার আগে বিষয়টি নিয়ে তাদের দলে আলোচনা হবে বলে জানিয়েছেন বিরোধী তৃণমূল কংগ্রেসের এমপি কাকুলি ঘোষ দস্তিগার তিনি জানাচ্ছেন এর আগে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি তৈরির প্রস্তাব তো আমরা পুরোপুরি বিরোধিতা করেছি এখন এই বিল নিয়ে ঠিক কী করা হবে তা আমরা লোকসভায় বিলটি পেশ করার আগেই চূড়ান্ত করে ফেলব তৃণমূল ছাড়াও আর জেডি কংগ্রেস ডিএমকে সহ অনেক বিরোধী দলই পার্লামেন্টে বিলটিতে বাধা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু পর্যবেক্ষকরা মনে করছেন লোকসভায় তো বটেই এমন এক রাজ্যসভায় যেখানে শাসক জোটের গরিষ্ঠতা নেই সেখানেও তারা বিলটি শেষ পর্যন্ত পাশ করিয়েই নিতে পারবে মুসলিমদের তাহলে দেশ নেই প্রশ্ন মেহবুবা মুফতির ভারতে মুসলিম ছাড়াও অন্য শরণার্থীদের নাগরিকত্ব দিতে আনা বিলে অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ওই বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মোদীর মন্ত্রিসভা তারপরেই দুপুরে তা নিয়ে শুরু হয় রাজনৈতিক নানান কথা নাগরিকত্ব সংশোধন বিলে বলা হয়েছে পাকিস্তান আফগানিস্তান সহ প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ফার্সি ও শিখ শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি জম্মু ও কাশ্মীর থেকে তিনশো ধারা প্রত্যাহারের পর মেহবুবা এখনও গৃহবন্দী সেই অবস্থাতেই টুইট করে মেহবুবা বললেন মুসলিমদের তাহলে কোনো দেশ নেই অন্যদিকে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন সরকার যে সংশোধন বিল সংসদে পেশ করতে চলেছে তাতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে যা অসাংবিধানিক সিপিএম এই বিলের বিরোধিতা করবে পর্যবেক্ষকদের মতে এই সংঘাত প্রত্যাশিতই ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহরাও হয়তো চাইছেন সংঘাত হোক কারণ বিলকে সামনে রেখে ধর্মীয় মেরুকরণ ঘটানোই বিজেপির বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য এই পরিস্থিতিতে কংগ্রেস তৃণমূলের মতো রাজনৈতিক দলের সামনে সমস্যা কম নয় প্রস্তাবিত বিলে বিরোধিতা করলে বিজেপি বলবে মুসলিম তোষণ করা হচ্ছে হিন্দু আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা তখন হতে পারে আবার বিল নিয়ে একেবারে চুপ থাকলে সংখ্যালঘুদের একাংশ অখুশি হওয়ার আশঙ্কা রয়েছে এই সাঁড়াশি প্যাঁচে পড়ে এখন রাস্তা বাকি একটাই সীতারাম যে পথ নিয়েছেন সেই পথেই হাঁটা প্রস্তাবিত সংবিধানের শর্ত লঙ্ঘন করছে অভিযোগ তুলে বিরোধিতা করা নেইটো সম্মেলনে ম্যাকরোর মন্তব্যের কড়া সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প উনত্রিশ সদস্য বিশিষ্ট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো জোটকে মাথাহীন বলে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যে মন্তব্য করেছেন তাকে খুবই বাজে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডনে নেটো সামরিক জোটের সত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে এই মন্তব্য করেন তিনি লন্ডনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন মহান উদ্দেশ্য বাস্তবায়নের কাজ করেছে নেইটো এবং ম্যাক্রোর মন্তব্য খুবই অপমানজনক ফ্রান্স নেটো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে মনে করেন তিনি তবে কি কারণে ফ্রান্সের এই পিছুটান তা বুঝতে পারছেন না বলেও জানান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ ঠেকাতে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেইটোর জন্ম হয়েছিল উনত্রিশ সদস্য বিশিষ্ট দেশগুলো অঙ্গীকার করেছিল যে তাদের মধ্যে কেউ আক্রান্ত হলে অন্যরা এগিয়ে আসবে কিন্তু গত মাসে এক বক্তৃতায় ম্যাক্রো অভিযোগ করেন গুরুত্বপূর্ণ ইস্যুতে নেইটো সদস্যরা একে অন্যকে সহযোগিতা করছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দিন দিন দুর্বল হওয়ায় জোটটিকে মাথাহীন হিসেবে অভিহিত করেন এর আগে ম্যাক্রোর মন্তব্যের কড়া জবাব দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রোসেপতায়ব এরদোগান সন্ত্রাসবাদ নিয়ে ম্যাক্রো দুর্বল পাঠ রয়েছে এবং তিনি নিজেকেই মাথা মোটা হিসেবে উপস্থাপন করেছেন বলে মনে করেন এরদোগান জোটভুক্ত দেশগুলো বিশেষ করে ফ্রান্স ও তুরস্কের মধ্যে তিক্ততায় এবারের সম্মেলনটি জোলো সারিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইব এরদোগান বলেন বাল্টিক অঞ্চলের প্রতিরক্ষায় গৃহীত নেইটোর পদক্ষেপের তিনি বিরোধিতা করবেন যদি জোটটি সিরিয়ায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযানে সমর্থন না করে নেইটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে ওই সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন মহা উদ্দেশ্য সাধনে কাজ করছে নেটো ফ্রান্সের প্রেসিডেন্টের মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন জোটের অন্য সদস্যদের জন্য তার মন্তব্য অত্যন্ত অপমানজনক এটা একেবারে বিশ্রী মন্তব্য আমার মনে হচ্ছে ফ্রান্সে উচ্চ বেকারত্ব রয়েছে অর্থনৈতিকভাবে একেবারেই ভালো অবস্থানে নেই দেশটি ফ্রান্সে যখন এরকম কঠিন পরিস্থিতি বিরাজ করছে তখন এরকম মন্তব্য বেখাপ্পা দেখাচ্ছে ট্রাম্প আরও বলেন নেটোকে সবচেয়ে বেশি দরকার ফ্রান্সের যুক্তরাষ্ট্রকে খুব কমই সুবিধা দেয় এটি ফ্রান্সের কাছ থেকে এই রকম মন্তব্য আসা অত্যন্ত বিপজ্জনক নেইটো সদস্যরা জোটটিতে পর্যাপ্ত আর্থিক অবদান রাখছে না এই অভিযোগ ফের উত্থাপন করেছেন ডোনাল্ড ট্রাম্প পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন বিশ্ব অনেক পাল্টে গেছে এখন নেটো অনেক পাল্টাচ্ছে বর্তমানে নেটো অনেক নমনীয় হওয়ায় আমি জোটটির অনেক বড় ভক্ত হয়ে পড়েছি ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ